যদি আমরা আপনাদেরকে রক্ষা করতে চাই, যদি দেশের মাটি মানুষকে রক্ষা করতে চাই, যদি গণতন্ত্র রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এই যে লুটপাটের সরকার, লুটেরা সরকার, যারা এই দেশ থেকে টাকা পাচার করে, যারা মানুষকে গুম খুন করে, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একটা বাহিনী দরকার হয়, একটা বাহিনী প্রয়োজন হয়, যেই বাহিনী মানুষের উপর নির্যাতন করবে, মানুষের উপর অত্যাচার করবে। আজকে বায়ান্নর ভাষা আন্দোলন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন, সর্বত্র ছাত্ররা ভূমিকা রেখেছে, নব্বইয়ের গণ আন্দোলনেও ছাত্ররা ভূমিকা রেখেছে। তাহলে এই ছাত্রদের যদি নষ্ট না করা যায়, এই ছাত্রদের যদি হিংস্র না বানানো যায়, তবে এই ছাত্ররাই এই লুটারদের বিরুদ্ধে দাঁড়াবে। ফলে এই ছাত্রদেরকে নষ্ট করতে হবে, এই ছাত্রদেরকে হিংস্র করতে হবে, তাই তারা তাদের দলের ছাত্র সংগঠনকে এইরকম হিংস্র বানাচ্ছে, এইরকম জানোয়ার বানিয়ে দিচ্ছে, দিয়ে তারই বন্ধু, তারই ভাই, তারই সহপাঠীকে আজকে সে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না, আজকে সে তার উপর ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করে না। আমরা যদি এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই, আমরা যদি বাংলাদেশকে বাঁচাতে চাই, তাহলে আজকে আমাদেরকে প্রতিটা মানুষের কাছে আহ্বান জানাতে হবে, আপনার ছেলে কেন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে সন্ত্রাসী হবে, আপনার ছেলে কেন আপনারই ছেলের মতো আরেকটা ছেলে আরেকটা মেয়ের উপর এরকম হামলা করবে, এই জবাবটা আপনারা খুঁজে বের করেন। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে গণতন্ত্র মঞ্চ এইরকম সহিংসতা, এইরকম হামলা, এইরকম নৈরাজ্যের বিরুদ্ধে, লুটপাততন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিব, রাজপথে থাকব। ধন্যবাদ সবাইকে। আমরা দেখতে পাই গত 14 বছরে এই ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কি নারকীয় তাণ্ডব চালিয়েছে। আমরা দেখতে পেয়েছি এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসছে, তারপরে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আবু বকরকে কিভাবে সারেফ রহমান হলে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কিভাবে দর্জি ছিল, সে বিশ্বজিৎকে কিভাবে রাস্তায় কুপি কুপি হত্যা করেছে, আমরা তা লক্ষ্য করেছি। আমরা দেখেছি এই ছাত্রলীগ বুয়েটের আবরার ফাহাদকে রাতের বেলায় কিভাবে স্টাম্প দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এটাই হচ্ছে ছাত্রলীগের মূলনীতি, এই সন্ত্রাসবাদী ছাত্রলীগের একমাত্র মূলনীতি। সংগ্রামী ভাই বোনেরা, আজ আমরা দেখতে পাই ছাত্রলীগের প্রধান কাজ কি, ছাত্রলীগ ছাত্র সংগঠন হিসেবে তারা কি করে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ছাত্রলীগ ছাত্র সংগঠন হিসেবে তার কোনো কাজ নেই, তার একমাত্র কাজ ক্যাম্পাসকে দখল করে এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতার মধ্যে টিকিয়ে রাখা। আমরা দেখেছি এই ছাত্রলীগ বাংলা ছাত্র সমাজ যখনই কোনো যৌক্তিক আন্দোলনের মাঠে নেমেছে, বাংলা ছাত্র সমাজ যখনই কোনো যৌক্তিক আন্দোলনের রাজপথে নেমেছে, এই ছাত্রলীগের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে সেই আন্দোলনে হামলা করা। আমরা দেখেছি এই ছাত্রলীগ কিভাবে ডাকসুতে হামলা করেছিল 2019 সালে, ডাকসু রিপি নুরুল হক নুরের উপর তারা কিভাবে তাণ্ডব চালিয়েছিল, আমরা তা লক্ষ্য করেছি। আমরা দেখেছি এই ছাত্রলীগ সম্প্রতি 17ই ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, আমরা কিন্তু কোনো ধরনের অনুষ্ঠানের মধ্যে যাই নাই। প্রত্যেকটি সংগ্রামে যে ছাত্রলীগের সর্বোজ্জ্বল ভূমিকা রয়েছে, সেই ছাত্রলীগের আজকের এই অধঃপতন দেখে লজ্জিত হই, ছিচি বলতে ইচ্ছা করে এবং তাদেরকে ধিক্কার দিতে ইচ্ছা করে। এই ছাত্রলীগ সরকারি ছত্র ছায়ায় একের পর এক করে যাচ্ছে, সামনে আরও করবে। আমরা সাধারণ ছাত্রদের বলতে চাই, যারা হলে উঠতে পারে না, ভর্তি হতে পারে না, সরকারি ছাত্রলীগের সাহায্য ছাড়া এবং তাদের হুকুম ছাড়া, সেই ছাত্রলীগকে কীভাবে রুখতে হবে যদি সাধারণ ছাত্ররা আপনারা তোমরা সাথে না আসো, তাহলে এই দেশের ছাত্র রাজনীতির যে সমুজ্জ্বল এবং চমৎকার একটি ইতিহাস রয়েছে তা কিন্তু ধুলাই মিশে যেতে বসেছে। প্রতিদিন তারা তাকে ভূলুণ্ঠিত করছে। সেখান থেকে রাষ্ট্রকে বাঁচাতে, ছাত্রদের রাজনীতিকে বাঁচাতে আমাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আজকে গণতন্ত্র মঞ্চ যে আয়োজন করেছে, শিক্ষাঙ্গনের সন্ত্রাস কারা করে অবশ্যই আমরা জানি কারা করে, তাদের এদেরকে পালার পেছনে যে কারণ রয়েছে, রাতে ভোট করতে হবে তো এদের লাগবে। রাতে ভোট যদি আমরা না করি, ওনারা যদি না করেন, জনগণ তো তাদেরকে ভোট দেবে না, জনগণের ভোটের আশা তারা করে না, সেই জন্য তারা কোনো কিছুর বিচার করে না। এই ছাত্ররা যারা ক্ষত নিয়ে উপস্থিত হয়েছে, তাদের কী অসুবিধা করেছিল ছাত্রলীগকে
যে তাদেরকে এইভাবে হতাহত করতে হয়েছে আমি অবাক হয়ে যাই। আপনাদের ঘটনায় যে ফাঁসি হয়ে ফাঁসির রায় হয়েছে তা কি কার্যকর হলো নাকি হবে? যদি এই সরকার ক্ষমতায় থাকে কোনোদিন হবে না, তাদেরকে কোনো না কোনো অসিলা দিয়ে মাফ করা হবে। আর আমরা প্রতিদিন একটি করে আবরার হারাব। যদি আমরা আবরারদেরকে রক্ষা করতে চাই, যদি দেশের মাটি মানুষকে রক্ষা করতে চাই, যদি গণতন্ত্র রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সমস্ত ছাত্র শিক্ষক বিশিষ্টজনদেরকে পেশাজীবী শ্রমজীবীদেরকে আমি আহ্বান জানাচ্ছি গণতন্ত্র মঞ্চের দাবি দেওয়ার সাথে ঐক্যমত ঘোষণা করে তৃণমূল পর্যন্ত আপনারা ছড়িয়ে পড়ুন, আমাদেরকে সাহস যোগান, নিজেরা সংগঠিত হন। তা না হলে রাতের ভর করে আবারও আপনাদেরকে একটির পর একটি লাশ উপহার দিবে, আপনারা গণতন্ত্র ফিরে পাবেন না।